মনি, কতক্ষণ ধরে হাঁটাহাঁটি করছিস? বস না একটু। না দাদি জান, এখন বসবো না। উফ, এত চিন্তা হইতেছে। হাঁটাহাঁটি করলে কি চিন্তা কমে যাবে নাকি? বস তো, শান্ত হয়ে বস একটু, বস। দাদি জান, খালাম্মার আজকে অপারেশন, ভাবতেছি কি না কি হয়। আচ্ছা, আপনি এমনি শান্ত হয়ে কেমনে বসে আছেন বলবেন? আপনার চিন্তা হইতেছে না একটু? না রে মনি, কাল যখন চেয়ারম্যান স্যার টাকাগুলো দিলেন, আমার বাড়িটার বেচতে হলো না, তারপর থেকে না আমি মনে একটা সাহস পাচ্ছি। আমি বিশ্বাস করেছি আল্লাহ আমার ডাক শুনেছেন। তোর মৃত দাদাজানের কাছে আমার সম্মান রেখেছেন। এটা ঠিক বলছেন। আমিও আয়ানরে বলছিলাম যে হালাল টাকার মায়ের নাই। দাদা স্যার নিশ্চয়ই এই বাড়িটার অনেক কষ্ট করে হালাল টাকায় বানাইছিল, তাই অন্যায়ভাবে কেউ সেটা নিতে পারে না। অনেকে আজকাল মানুষের টাকা মায়েরা চুরি বাটপারে কইরা কোটি কোটি টাকা কামায়, আবার সেই টাকা দিয়া বাড়ি গাড়ি করে, কিন্তু সেই টাকাগুলা আর ধৈর্য রাখতে পারে না তারা। হ্যাঁ, চারপাশে তো তাই দেখছি। আচ্ছা, তুই আজকে মাঠে গেলি না? আছে যাবো, কিন্তু এখন না। নাইলারে আমি ফোন করে জানাইছি যে আজকে আমার শাশুড়ির অপারেশন, আমি একটু দেরি করে যাব। ভালো করেছিস, আমি জানি তো। রুনার অপারেশনের সময় মাঠে গেলেও তোর মন পড়ে থাকবে হাসপাতালে। একদিকে খালাম্মা আর অন্যদিকে খেলা। জানেন দাদি জান, গত কয়েকটা দিন আমার দুই দিক সামলাইতে খুবই কষ্ট হইতেছে। না পারতেছি খালাম্মারে রাইখা যাইতে, আর না পারতেছি খেলায় মন বসাইতে। রুনাকে তো তোকে এখনো সামলে রাখতে হবে রে, পারবি? পারবো দাদি জান। আর আমার সাপোর্ট দেওয়ার পর থেকে খুবই হালকা লাগতেছে। বাহ, শোন মনি, আয়ানের মতো স্বামী যখন তোর পাশে আছে, সেটা কিন্তু তোকে কাজে লাগাতে হবে। তোকে কিন্তু মাশরাফি জুনিয়র হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে, মাঠে খুব ভালো করে তোকে খেলতে হবে। আমি দেখেছি তো টেলিভিশনে, আমাদের দেশের কত ভালো ভালো মেয়েরা ভালো খেলতে জানে, অথচ একটু সুযোগ একটু সাপোর্টের অভাবে ঠিক মতো প্রতিষ্ঠিত হতে পারছে না। তোকে কিন্তু সেই কাজটা করতে হবে। ঠিক বলছেন। হ্যাঁ রে, এই খেলা দিয়েই তোকে অনেক দূর যেতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, ক্ষমতাবান হতে হবে, যাতে ওই আলিয়ার মতো কেউ এসে বারবার আমাদেরকে ভয় দেখাতে না পারে। ঠিকই বলছেন। দাদু ভাই, কি খবর? এইমাত্র অপারেশনের টাকা জমা দিয়ে আসলাম, আর বাকি সব প্রস্তুতি নিয়ে শেষ। অপারেশন শুরু হইব কখন? আর বেশি সময় লাগবে না। মামুনির অপারেশনের জন্য যে মেডিকেল টিম করা হয়েছে, সেই ডাক্তাররা আসলেই অপারেশন শুরু হবে। রক্ত না লাগবে বলেছিল? হ্যাঁ, তৈরি আছে। ও মনি, এখন আমার একটু চিন্তা হচ্ছে, রুনার অপারেশনটা ঠিকঠাক মতো হবে তো? দাদি জান, আমার বিশ্বাস সব কিছু ঠিক মতনই হবে। দাদু ভাই, আমাদের সবার দোয়া আছে মামুনির সাথে, আমাদের এতগুলো মানুষের দোয়া বিফল হতে পারে না। তাই যেন হয় দাদু, তাই যেন হয়। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।